বই লাগে মন দাসি হীরা গোগার মাঝে ছাড়লো বাড়ি কিসের আশায় বাদল বাসা ঘেরা গোহায় কিসের আশায় চোখের পানি ঝরায় সকাল সাঁঝে কোন বৈরাগে মন দাসে হীরা গোগার মাঝে ছাড়লো বাড়ি কিসের আশায় বাদল বাসা ঘেরা গোহায় কিসের আশায় চোখের পানি ঝরায় সকাল সাঁঝে কোন বৈরাগে মন দাসে হীরা গোহার মাঝে বিশ্ব নবী হীরা গোহায় আল্লাহকে ডাকেন আল্লাহর কাছে পৌঁছেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি করলেন কুরআন অবতীর্ণ করতে শুরু করলেন মানুষের জন্য হেদায়েত অবতীর্ণ করতে শুরু করলেন মানুষের জন্য পথ দেখাতে শুরু করলেন আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে দিয়ে কোরআনের আয়াত দিয়ে পড়িয়ে দিলেন কোরআনের আয়াত দিয়ে পড়ালেন পাঁচখানা আয়াত আমরা সকলে জানি প্রথম কোরআনের যে আয়াত অবতীর্ণ হয়েছিল সেই কোরআন হলো সেই আয়াত হলো ইকরা বিসমি রব্বিকাল লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কালাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআন অবতীর্ণ করলেন কিসের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা দু আয়াত চার আয়াত পাঁচ আয়াত একটা সূরা ছোট সূরা এই করে 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 এই কোরআনকে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 23 বছর ধরে মক্কার জিন্দেগি মদিনার জিন্দেগি দুই জিন্দেগিতে দুই জায়গায় আল্লাহ তাবারক ওয়া তাআলার নবীকে উপরে এই কোরআন অবতীর্ণ হয়েছে 23 বছর ধরে প্রথমে নাজিল হয়েছে লাউহে মাহফুজ থেকে একত্রিতভাবে তারপরে হালকা হালকা ভাবে যতটা যখন প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিনের নবীর উপরে কোরআন অবতীর্ণ হয়েছে কোরআন কার জন্য বিশ্ব মানবের জন্য হেদায়াত চরম এই কোরআনকে মানুষ আমি আপনি পৃথিবীতে মানুষ কোরআনকে আমি আপনি কি করব এই কোরআন দিয়ে আমাকে আপনাকে কি করতে হবে কোরআন কেন আমার আপনার জন্য নাজিল করা হলো বাপু আমার ভাই আমার মা আমার বোন আমার কর্ণপাত করে শুনবেন কেন কোরআন আমার আপনার উপরে নাজিল হলো কেন আমার আপনার জন্য কোরআনকে আল্লাহ নাজিল করলেন বিশ্ব নবীর কাছে নাজিল করলেন কেন ওহির মাধ্যমে নবীর কাছে নাজিল করলেন কেন পৃথিবীর সমস্ত মানুষের জন্য এই জন্য নাজিল করেছেন এই আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর জিন ইনসানকে কেন সৃষ্টি করেছেন এটা কি জানেন আমরা সকলে জানি আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন পৃথিবীর মানুষরে আমি আল্লাহ জিন এবং ইনসানকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছে এটা আল্লাহর সবচাইতে বড় যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন ইবাদত এবারে আসেন আল্লাহর ইবাদত করবেন কেমন কোরআন কোরআনকে ফলো করে চলতে হবে আল্লাহর ইবাদত ঠিকমতো হবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন নাজিল হয়েছে তিনি কোরআনকে কেমন ভাবে পালন করেছেন একটু একটা হাদিস বলে দিই তারপরে এগিয়ে যাব অন্য একটা পয়েন্টে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একজন সাহাবী এসে বলছেন ইয়া উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা আমি আপনার কাছে এসেছি আল্লাহর নবীর চরিত্র জানতে তিনি দুনিয়াতে কিভাবে চলেছেন চরিত্রটা চলছেন সম্ভবত নবী মারা যাওয়ার পরে এই হাদিসটার মানে ই হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর চরিত্র সম্পর্কে আমাকে বলেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন এরি রাসূলের সাহাবী আল্লাহর গোলাম তুমি নবীর চরিত্র আমার কাছে জানতে চেয়েছো নবীর আদব আখলাক আমার কাছে জানতে চেয়েছো আমি আয়েশা কি তোমাকে এক এক করে বলবো আমি বলতে গেলে অনেক সময় লাগবে সময়ের দরকার তোমাকে আমি একটা কথা বলে দিচ্ছি শুনে নাও বিশ্ব নবীর চরিত্র হলো বিশ্ব নবীর আদব হলো নবী
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক হলো কানা খুলুকুল কোরআন, এই পবিত্র কোরআন হলো নবীর আদব। এই কোরআনকে আল্লাহর নবী ফলো করে চলেছেন। কোরআনে আল্লাহ যা আদেশ করেছেন মানুষের জন্য, আল্লাহ যা আদেশ করেছেন আদেশ মেনেছেন, যা নিষেধ করেছেন নবী নিষেধগুলি মেনেছেন। কোরআন হলো নবীর জীবনের আদর্শ। বন্ধুরে আমার, এই কোরআন হচ্ছে আমার আপনার জন্য হেদায়াত স্বরূপ। কোরআন কি যে পড়বে, কোরআন কে যে বুকে ধরে নেবে, সে জীবনে সাকসেস হয়ে যাবে। কোরআন যে ধরে রাখতে পারবে, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলছেন এই কোরআন হলো আল্লাহর রশি। কি? আল্লাহর রশি, ঝুলন্ত রশি, ঝুলন্ত রশি। আল কোরআন হলো ঝুলন্ত রশি। বিশ্বনবী বলেছেন কিতাবুল্লাহি হুয়া হাবলুল্লাহ আল মামদুদু মিনাস সামাই ইলাল আরদ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই কোরআন হচ্ছে ঝুলন্ত রশি, আসমান থেকে জমিনের দিকে ঝুলন্ত রশি। বাণীটা কার? আল্লাহর বাণী। কার এটা বাণী? আল্লাহর বাণী। কোরআন হচ্ছে ঝুলন্ত রশি। এই রশিকে যে মজবুত করে ধরতে পারবে, সে কখনো সাগরে তলিয়ে যাবে না, সে কখনো বানে পানিতে তলিয়ে যাবে না, সে কখনো আগুনে পুড়ে যাবে না। কেন? ঝুলন্ত রশি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, আল্লাহ তিনি বলেছেন এটাকে রশি বলেছেন। আমি আপনাকে বলি, উদাহরণটা প্রথমে দিই, এটা ঝুলন্ত রশি আল্লাহ কেন বললেন? এই জন্য যে আমরা দেখে থাকি যখন কোনো জায়গায় আগুন লেগে যায়, চতুর্দিকে আগুন, মধ্যখানে মানুষ, তারা বের হতে পারছে না উপর থেকে, হেলিকপ্টারের মাধ্যমে রশি ঝুলিয়ে দিয়ে তাকে উদ্ধার করা হয়। যে সে রশিটাকে ধরবে সে কামিয়াব হবে, বাঁচতে পারবে জীবনে, আর যে ধরবে না সে আগুনে উড়ে যাবে। এমনই ভাবে আমরা দেখেছি, সোশ্যাল মিডিয়াতেও দেখেছি যে বানে মানুষ তলিয়ে যাচ্ছে। এই কিছুদিন আগে আমি একটা ভিডিও দেখেছিলাম, এই শত্রুর বানের ভিডিও, যে মানুষ, দুটো মানুষ বসে আছে, চতুর্দিকে পানি পানি বাড়তে আছে, সে জায়গায় বসে আছে, উপর থেকে হেলিকপ্টার দিয়ে রশি ঝুলিয়ে তাকে উদ্ধার করা হচ্ছে, তাকে আঁকড়িয়ে ধরলো তারা, তারা জানে বেঁচে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াক্তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। পৃথিবীর মানুষ রে, এই কোরআন হলো আমার ঝুলন্ত রশি। এই কোরআনকে যদি তুমি মজবুত করে ধরো, এই কোরআনকে যদি তুমি শক্ত করে ধরো, তাহলে তুমি বেঁচে যাবে, তুমি জাহান্নাম থেকে বেঁচে যাবে, তুমি আগুন থেকে বেঁচে যাবে, তুমি পানি থেকে বেঁচে যাবে। আর যদি তুমি ছেড়ে দাও, নিজের মনে মাস্তানি করে যদি বলো যে আমি পার হয়ে যাব, একাকে পার হয়ে যাব, আমার প্রয়োজন পড়বে না, আল্লাহ বলছেন তুই বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, তোর জীবনে ক্ষমতা তোর কাজে আসবে না, আসবে না। অতএব বান্দারে, এই কোরআন হচ্ছে ঝুলন্ত রশি, এটাকে মজবুত করে ধর, জীবনে সাকসেস হয়ে যাবে। আল্লাহ বলছেন তোমরা আপোষে বিচ্ছিন্নতা হয়ে যেও না, বিচ্ছিন্ন হয়ে যেও না। দেখেন আজকে আমরা এই কোরআনকে ছেড়েছি বলে পৃথিবীর বুকে আমরা লাঞ্ছিত অপমানিত। মুসলিম জাতি কোরআনকে ছেড়ে দিয়ে, কোরআনকে ছেড়ে দিয়ে পৃথিবীর বুকে লাঞ্ছিত অপমানিত হচ্ছে, এই পবিত্র কোরআন ছাড়ার কারণে। এই কোরআনকে ধরে রাখেন। বিশ্বনবী দার কান্ডারে বলেন তারাক্তু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসাকতুম বিহিমা কিতাব আল্লাহ ওয়া সুন্নাতা রাসূলিহি। উম্মাত উম্মাতিরারে শুনে নাও, শুনে নাও, আমি নবীজি দুটো জিনিস তোমাদের জন্য ছেড়ে যাচ্ছি রে। আমি দুনিয়া থেকে বিদায় নেব, আমি তো দুনিয়া ছেড়ে চলে যাব। আল্লাহ বলেছেন ইন্নাকা মাইয়্যাতুন ওয়া ইন্নাহু ওয়া ইন্নাহুম মাইয়্যাতুন। এই পৃথিবীর মানুষ, এ নবী মুহাম্মদ, আপনিও মারা যাবেন, আপনার বাদে বাদে যারা আছে পৃথিবীতে কেউ থাকবে না, সবাই মৃত্যুবরণ করবে। আল্লাহর নবী বলেন সাহাবীরা রে, উম্মাত
উম্মতিরা শুনে নাও, এরে মুসলমান তোমরা শুনে নাও, তোমাদের জন্য আমি দুটো জিনিস ছেড়ে যাচ্ছে, তারাক তুফিকুম আমরাইন লান্তাদিল্লু মা তামাসাকতুম লান্তাদিল্লু মা তামাসাকতুম, তোমরা দুটো জিনিস কি যদি ধরে রাখতে পারো তাহলে পৃথিবীতে কোনোদিন পথভ্রষ্ট হবে না, দুনিয়ার 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 তোমরা অত্যাচার থেকে বাঁচবে, দুনিয়ার কবল থেকে বাঁচবে, আখেরাতেও কামিয়াব হবে। একটা হলো কোরআন, একটা আল্লাহর কিতাব আল্লাহর বাণী পবিত্র কোরআনে ঝুলন্ত রশি, দ্বিতীয়টা হলো বিশ্বনবী বলেন আমার বাণী আমার চরিত্র আমার বাণী, এই দুটো জিনিসকে ধরে চলো তোমার জীবনে কোনোদিন অ্যাক্সিডেন্ট হবে না, হবে না, হবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবীর সাহাবীরা কোরআনকে ফলো করে চলেছেন, জীবন ধন্য হয়ে গেছে, কোরআন যাদের জীবন ছিল, কোরআন যাদের জীবন ছিল, কোরআন যাদের জীবন হবে, মরণ তাদের ঈদের মতো সাজিয়ে নিয়ে জীবনটাকে হয়ে গেছেন যারা গত, সাজিয়ে নিয়ে জীবনটাকে হয়ে গেছেন যারা গত, আজও ভাবি তাদের কথা সবার উপর তারা কেন, কোরআন তাদের সঙ্গে ছিল মুমিন তুমি এটাই জানো, কবি বলেছেন এই কথাটা। টিকিট কাউন্টার কোথায়? মাদ্রাসার পাশে এই গেটে, হ্যাঁ প্রাচীরের ভিতরে টিকিট কাউন্টার আছে, যেনারা খাবার খাবেন টিকিট ওখানে সংগ্রহ করে গিয়ে খাবার খেয়ে নেবেন, মাদ্রাসার প্রাচীরের মধ্যেই টিকিট কাউন্টার আছে গেটের সামনে, মানে গেটের পাশে। জি কোরআন নিয়ে আলোচনা, কোরআন যাদের জীবন ছিল মরণ তাদের ঈদের মতো হয়েছে, কোরআন পেয়েছে, কোরআনকে আঁকড়ে ধরেছে, জীবন সাকসেস হয়ে গেছে, কোরআনের জন্য জান দিয়েছে, জান দিয়েছে, জান কোরআনের জন্য জান দিয়েছে, কোরআনকে বাঁচাবার জন্য রক্ত দিয়েছে। বন্ধুরে আজকে আমি আপনি সে কোরআনকে পেয়ে আমি আপনি কোরআনকে ভুলে আছি, কোরআন থেকে দূরে আছি, আল্লাহর ঝুলন্ত রশিকে ধরে না থাকার কারণে আজকে পৃথিবীতে মুসলমান আমরা লাঞ্ছিত অপমানিত হচ্ছি, অন্যের দুয়ারে দুয়ারে আমরা ঘুরছি, অন্যের দুয়ারে দুয়ারে ঘুরছি, খোদাই পাইয়া বিশ্ব বিজয়ে, খোদাই পাইয়া বিশ্ব বিজয়ে ছিল একে দিন যারা, খোদায় হারায়ে ভীত পরাজিত আজ দুনিয়ায় তারা, খোদাই পাইয়া বিশ্ব বিজয়ে ছিল একদিন যারা, খোদায় হারায়ে ভীত পরাজিত আজ দুনিয়ায় তারা। বন্ধু আমার কোরআনকে ধরতে ধরে রাখতে হবে, ঝুলন্ত রশিকে আঁকড়িয়ে ধরতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন এ পৃথিবীর মানুষেরা তোমরা এই কোরআনকে তদ্দ ধরো, এই কোরআনটা তোমাদের জন্য হেদায়াত স্বরূপ, কোরআন মানুষের জন্য হেদায়াত। ভাই বাবা জান আজকে দুনিয়াতে যদি কোরআনকে ফলো করে আমি আপনি না চলি, কোরআন আমার আপনার বিপক্ষে কে হবে সাক্ষী দেবার লাগে, কোরআন মানুষের পক্ষে সাক্ষী দেবে, কোরআন মানুষের বিপক্ষে দেবে সাক্ষী। কোরআন কি ফলো করে পৃথিবী ছেড়ে ছেড়ে চলে গেছেন রসুল এবং রসুলের সাহাবীরা, বীর বিক্রমের মতো যেখানে গিয়েছে সিংহের মতো, ইমানি জজবা বুকে নিয়ে কোরআন কোরআনের বাণী বুকে নিয়ে লড়াই করেছেন, জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, শহীদ হয়েছেন, জয় লাভ করেছেন। আজকে আমরা সে কোরআনকে ছেড়ে দিয়ে বিশ্বে আমরা মজলুম, বিশ্বে আমরা মজলুম, যেমন আজকে পৃথিবীতে দেখছেন ফিলিস্তিনের মাটিতে আজকে মুসলমানকে ধ্বংস করা হচ্ছে, মুসলমানকে কেটে দেওয়া হচ্ছে, মুসলমানকে তহস নহস করে দেওয়া হচ্ছে, বাপু যা বাপু আমার ভাই
আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, বান্দা তোমাদের উপরে বিপর্যয় আসে এটা তোমাদের হাতের কামাই, কিছু কিছু তোমাদের কর্মের দরুন হয়ে থাকে। ফিলিস্তিনের মাটিতে আজকে মুসলমানের উপরে অত্যাচার জুলম অত্যাচার হচ্ছে। যেই ফিলিস্তিনকে হযরত উমার দ্বিতীয় খলিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উমার জয় করেছিলেন, ইসলামী পতাকা সেখানে জয় ইসলামী পতাকা কি করেছিলেন উড়িয়েছিলেন। তারপরে সালাহউদ্দিন আইয়ুবী তিনি একদম পরিপূর্ণভাবে ইসলামী সমাজ সেখানে চালু করেছিলেন, ইসলাম কান্ট্রি সেখানে ইসলামের দবদবা চলেছে। আজকে মুসলমান ইসলাম কান্ট্রি পেয়ে সেই ইসলাম কান্ট্রিকে ঢুকে রাখতে পারলো না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা হাতের কামাই তাদের। বন্ধু আমার, আজকে আমি আপনি মুসলমান, আজকে যদি আমি আপনি কোরআনকে ছেড়ে দিয়ে আমি আপনি যদি পৃথিবীতে বিচরণ করি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে আপনাকেও একদিন দেখাবেন, এই বিপদ আমাকে আপনাকে দেখাবেন। আল্লাহর কাছে দোয়া করি, ফিলিস্তিনের মাটিতে যে হচ্ছে আজকে ইহুদিরা সেখানে সেই ফিলিস্তিনের মাটিকে দখল করার জন্য মুসলিমের উপরে অত্যাচার চালাচ্ছে। যদি আল্লাহ তাবারাক ওয়া তাআলার পক্ষ থেকে ইমানি বুকে ইমানি ক্ষমতা যদি আপনার থাকে, তাহলে পৃথিবীর কোনো মানুষ আপনাকে ধ্বংস করতে পারবে না। আল্লাহর নবী বলেছেন, কেউ তোমাকে পথভ্রষ্ট করতে পারবে না। আজকে আমরা কোরআন ছেড়েছি, আজকে আমরা কোরআন ছেড়েছি, লোকের কাছে আমরা মার খাচ্ছি। বন্ধু আমার, তোমরা ভুলে গেছো, তোমরা ভুলে গেছো বীর শহীদের নাম, রাগে লীলা করেছে তারা জীবন কোরবান। তোমরা ভুলে গেছো, তোমরা ভুলে গেছো বীর শহীদের নাম, তারা আজ জান্নাতের ফুল বাগিতে, তারা আজ জান্নাতের ফুল বাগিতে অতিথি ব্রহ্মমান, রাগে লীলা করেছে তারা জীবন কোরবান, রাগে লীলা করেছে তারা জীবন কোরবান। বদর উহুদ খন্দকে যারা বিলিয়ে দিল প্রাণ, বদর উহুদ খন্দকে যারা বিলিয়ে দিল প্রাণ, রক্ত দিয়ে মিটিয়ে দিল কুফর শয়তান, পবিত্র করলো জমিন, পবিত্র করলো জমিন, বাড়লো মমিন, প্রতিষ্ঠা পেল আল কোরআন, রাগে লীলা করেছে তারা জীবন কোরবান। তোমরা ভুলে গেছো, তোমরা ভুলে গেছো বীর শহীদের নাম, রাগে লীলা করেছে তারা জীবন কোরবান, রাগে লীলা করেছে তারা জীবন কোরবান। আজ তাদের উত্তর সুরি ওগো মুসলমান, তুমি দাওয়াত জিহাদ থেকে বুমু তুমি পঙ্গু মৃগমান, দেখো না সদর অতিথি ডাক দিয়ে কয় দাওয়াত জিহাদ তোমার আল্লাহর ফরমান, রাগে লীলা করেছে তারা জীবন কোরবান, রাগে লীলা করেছে তারা জীবন কোরবান। এই কোরআন ছিল সঙ্গী, বলেছিল ক্ষমতা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সাহাবীদেরকে সব জায়গায় জয় জয়কার করেছেন, ইসলামের জয় জয়কার চলেছিল। যতক্ষণ কোরআন আপনার সঙ্গে থাকবে ইসলামের জয় জয়কার হবে, কোরআনকে ছেড়ে দেবেন আপনি লাঞ্ছিত অপমানিত হবেন, লোকের দুয়ারে দুয়ারে মার খাবেন আর ঘুরবে। জিবাব জান আসেন এবার, এই কোরআন মানুষের পক্ষে বিপক্ষে সাক্ষী দেবে, কোথায়? কিয়ামতের দিন মানুষের পক্ষে বিপক্ষে সাক্ষী দেবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আত্তুহুরু শাতরুল ঈমান والحمد لله تملأ الميزان وسبحان الله والحمد لله تملان أو تملأ ما بين السماوات والأرض والصلاة نور والصدقة برهان والصبر ضياء والقرآن حجة لك أو عليك
wal qur'anu hujjatun laka aw alaik bishono bedar kandare bolen atohoro shatrul iman toharat pobitrota holo imaner ardhek ongsho imaner ekta boro ongsho holo toharat pobitrota er pore nabi bolen walhamdulillahi tamlaul mizan alhamdulillah bolo re tomar jibone tumi allahr tosbih koro alhamdulillah subhanallah bolo allah rabbul alaminer palla tarajo dari palla neki boder dari palla apnar sei dui pallar moddhe neker palla bhare kore debe bondhure emone bhabe bishwanobe bolchen namaz holo tomar jonno alo namaz holo tomar jonno nur duniyate tumi namaz adai korbe oi namazer chehara ujur chehara golo kiamater din jhok 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 kore jolbe namaz holo mominer jonno nur emone bhabe bishwanobe bolen sobor holo jote sobor dhor koro dhorjo dharon koro bipode dhorjo dhoro sukh tomar duare khado hobe dukhe tumi dhorjo dhoro sukh tomar duare ese jabe allah tabarak wa taala nabi bolen wal qur'an hujjatun laka wa alaik prithibir manush re qur'an holo tomar pokkhe ebong bipokkhe kiyamater mate jobab debe allah ki sakhi debe jodi apni qur'an ke follow kore cholen apni je jannate jaben tar proman ke apnake je allah jahanname deben tar proman allah ei qur'an e allah re pobitro bani amar pokkhe sakhi debe allah tumari banda ami tomar bani qur'an amake tilawat koreche amo iman amal koreche tilawat koreche poreche bujheche oi onujayi amal koreche otoeb allah tomare banda ke jannate diye dao e jannat jabe eke badha dio na ebar amar pokkhe holo bipokkhe kemon kore ami je jahanname hobo er jonno bipokkhe allah rabbul alaminer darbare qur'an bolbe allah ei tomar banda qur'an chhedeche duniyate nijer monmani choleche kauke ki ar koreni allah tomake ki ar koreni tomar bani shuneche je ek diye shuneche are ek kan diye ber kore diyeche ek kane shuneche ek kane ber koreche amol koro nai otoeb take jahannami diye dao qur'an amar apnar pokkhe bipokkhe allahr kache sakhi debe bhai baba jan এই কুরআন আমার আপনার জীবনের মূল কুরআন হচ্ছে আমার আপনার জীবনের মূল কুরআন যদি আমার আপনার জীবনের মূল হয় তাহলে আমি আপনি ইহকালেও লাভবান হতে পারবো পরকালেও লাভবান হতে পারবো আজকে আমি আপনি কুরআনকে পেয়েছি এই কুরআন যা আমরা পেয়েছে বন্ধুরে আমার ভাই বাবা জান কুরআনের জন্য কি আমরা এক ফোঁটা রক্ত দিয়েছি দি নাই কুরআনের জন্য আমাদেরকে রক্ত লাগে নাই এই কুরআনকে দুনিয়ায় প্রতিষ্ঠিত করার জন্য রক্ত আমরা দেই নাই বিশ্বনবী দিয়েছেন রক্ত দিয়েছেন বিশ্বনবীর শিষ্যরা সাহাবায়ে কেরামেরা রক্ত দিয়েছেন কুরআনের জন্য এক ডাকে হাজির হয়ে গেছেন যার জন্য আল্লাহ তাদের উপরে রাজি তারাও আল্লাহকে পেয়ে রাজি আল্লাহর বিধান পেয়ে তারা রাজি আল্লাহর উপরে ঈমান এনে তারা রাজি আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু আল্লাহ তাদের উপরে রাজি তারা আল্লাহকে পেয়ে রাজি হয়ে গেছেন পৃথিবীতে লাভবান হয়ে গেছেন সুখের জীবন কাটিয়েছেন পরকাল চিরস্থায়ী জায়গা তাদের জন্য সুখময় হয়ে গেছে আল্লাহ যার উপরে রাজি হয়ে যাবে তার কি আর টেনশন থাকতে পারে পারে না পারে না লেখো কেমন ঈমান এনেছে নবীর সাহাবারা দেখো কেমন ঈমান এনেছেন নবীর সাহাবারা হযরত বেলাল এনেছেন ঈমান হযরত বেলাল এনেছেন ঈমান কত কষ্ট করে মরুভূমির ওই গরম বালিতে তাজা রক্ত ঝরে তবু বেলাল নবীর সাহাবারা হযরত খাব্বাব
বই এনেছেন ঈমান, হযরত কাবা বই এনেছেন ঈমান, কত কষ্ট করে আগুনের আগরার উপরে তাজা মাংস ঝরে, হযরত কাবা বই এনেছেন ঈমান, কত কষ্ট করে আগুনের আগরার উপরে তাজা মাংস ঝরে, পিছন হতে তাকালে পরে দেখা যে তোমুকের সিনা, দেখো কেমন ইমান এনেছেন নবীর সাহাবারা, হযরত হানজালা এনেছেন ঈমান, হযরত হানজালা এনেছেন ঈমান, কত কষ্ট করে নতুন বিবাহ করে তিনি ছিলেন বাসর ঘরে, যুদ্ধের এলান উঠল বেজে হলো না গোসল করা, দেখো কেমন ইমান এনেছেন নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা, হযরত আলী নবীর জামাতা, হযরত আলী নবীর জামাতা ছিলেন কুফা শহরে, ফজরের নামাজ পড়ব বলে গেলেন আল্লাহর ঘরে, হযরত আলী নবীর জামাতা ছিলেন কুফা শহরে, ফজরের নামাজ পড়ব বলে গেলেন আল্লাহর ঘরে, পিছন হতে শত্রু পোক মারলো তার ছোরা, দেখো কেমন ইমান এনেছেন নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা, দেখো কেমন ইমান এনেছেন নবীর সাহাবারা, সাহাবাই কিরাম রক্ত দিয়েছেন কোরআনের জন্য। তাই একজন দার্শনিক এক বিদ্বান বলেছেন যে এই যে কোরআন মুসলমান, দেখো কোরআন, কোরআন কালো কলমের কালি দিয়ে লেখা, দেখো তোমার নজরে কালো কলমের কালি, কিন্তু আসলে সেটা নয়, প্রকৃত পক্ষে যদি তুমি দেখো তাহলে কোরআনটা শহীদের রক্তের বিনিময়, শহীদের রক্তের বিনিময় এ কোরআন তোমার কাছে রে, আজকে সেই কোরআনকে পেয়ে তুমি কোরআনকে ফলো করো না, সেই কোরআনকে পেয়েছো বলে তুমি কতটাই আরাম মনে করছো, সহজে পেয়ে গেছো না না না, কোরআনের জন্য রক্ত দিয়েছে, কোরআনের জন্য রে সন্তান সন্তানেরা বাবা হারা হয়েছে, বন্ধুরে আমার কত স্ত্রী বিধবা হয়েছে, এই কোরআনের জন্য সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছেন, জান দিয়েছেন, মাল দিয়েছেন। আসেন ভাই বাবা যান, এবারে আমি আপনাদেরকে কোরআনের মাহাত্ম্য দেখাতে যাই, এই কোরআনকে যদি আপনি পাঠে পাঠ করেন এই কোরআনের পঠন পাঠনের মাহাত্ম্য গুরুত্ব আপনাকে দেখায়। বন্ধুরে আমার বিশ্ব নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, যে ব্যক্তি পৃথিবীর বুকে আল্লাহর বাণীকে শিখলো, কোরআনকে শিখলো, পৃথিবীর বুকে কোরআন শিখলো এবং অপরকে শিক্ষা দিল, এর মতো পৃথিবীর বুকে ভালো মানুষ আর নাই। আজকে আমরা দেখেন যারা কোরআনের শিক্ষা করে এদেরকে ফকির বলে, ফকিরি শিক্ষা বলে, কোরআন যারা শিখে তাদেরকে আমরা কু নজরে দেখি, খারাপ নজরে দেখি, মুলবি সাহেবকে কু নজরে দেখি। বাপ জানে একটা কথা বলে দিই, মুলবি মাওলানা যারা হয়েছেন কোরআন হাদিস পড়ে, এরা এরা যে মাওলানা হয়েছেন, এরা যে মাওলানা হয়েছেন, আল্লাহর কাছে এদের মর্যাদা আছে, এবারে চরিত্র ব্যবহারের দিক দিয়ে সবাই এক হতে পারে না, যেমন মানুষ হতে পারে না, পৃথিবীর কোনো মানুষ ব্যবহারে এক হতে পারে না। এ কোরআনকে যারা শিক্ষা শিখেছে, আপনি আমি যদি আমার আপনার কাছে শিক্ষা নেই, যার কাছে কোরআনের শিক্ষা আছে তাকে আপনাকে মনে করাতে হবে যে আল্লাহর কাছে এই ব্যক্তি প্রিয়, তা আমার কাছে প্রিয় হতে হবে, আমার কাছেও প্রিয় হতে হবে। তাই বিশ্বনবী একটা দোয়া শিখিয়েছেন, কি দোয়াটা সবাই শিখে নেন, আল্লাহর নবী বলতেন আল্লাহুম্মা ইন্নি আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মা ইউহিব্বুকা ওয়া হুব্বা আমালিন ইউকাররিবু ইলা হুব্বিকা। এই দুয়ার মধ্যে একটা অর্থ আছে, সম্পূর্ণটা বলছি না, একটা আছে যেটা হলো যে আল্লাহ তোমার সেই বান্দার মোহাব্বত আমার অন্তরে দাও যে বান্দাকে তুমি ভালোবাসো, আল্লাহ তোমার কাছে যে বান্দা প্রিয় সেই বান্দা আমার কাছে যেন প্রিয় হয়,
আমিও যেন তাকে ভালোবাসতে পারি, তার ভালোবাসা পাই। তার জন্য বিশ্বনবী দোয়াটা বলতেন, আল্লাহ তোমার ভালোবাসা আমার অন্তরে দাও, আল্লাহ তোমার প্রিয় বান্দাদের ভালোবাসা আমার অন্তরে দাও, আল্লাহ তোমার কাছে যে আমলটা প্রিয়, যেই জিনিস তোমার কাছে প্রিয়, সেই জিনিস যেন আমার কাছেও প্রিয় হয়, আল্লাহর কাছে দোয়া করে দেন। ভাই বাবা জান, এবারে আপনাদেরকে নিয়ে যাই, বিশ্বনবী বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, পৃথিবীর বুকে যেই যাই বলুক না কেন আল্লাহর নবীর বাণী হলো, যারা কোরআন শিখলো অপরকে শিক্ষা দিল, পৃথিবীর বুকে সবার চাইতে এরা হলো উত্তম, এরা হলো উৎকৃষ্ট। বুঝছেন, কোরআন যদি পাঠ করেন, কোরআন শিক্ষা শিখা এবং শিখার লাভ কি? শিখলো শিখালো, শিখলো শিখালো, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী বলেন সে ব্যক্তি সবচাইতে উত্তম। কোরআন তেলাওয়াতের মাহাত্ম্য এবারে নিয়ে যায়, কোরআন তেলাওয়াতের মাহাত্ম্য গুরুত্ব আপনাকে শোনায়। আল্লাহর নবী বিশ্ব নবী দয়ার কান্দারে বলেন, রে আমার উম্মত উম্মাতিরা, পবিত্র কোরআন পবিত্র মাহে পবিত্র রাতে আল্লাহ নাজিল করেছেন মানুষের হেদায়াতের জন্য, এত দামি কিতাব, এত দামি কিতাব, পৃথিবীর বুকে আপনি যতই কিতাব পড়েন না কেন, কোন কিতাব পড়ে আপনার এক পয়সা এক পয়সা নাকি হবে না, লাভ হবে না। এই কোরআনকে যদি আপনি পড়েন, দুনিয়াতেও সাকসেস হবেন, দুনিয়াতে আপনি মর্যাদা পাবেন, লোকের কাছে সম্মান পাবেন, অটোমেটিক আপনার সম্মানটা আপনাকে যে সম্মান করবে, এই সম্মানটা আপনার মর্যাদাটা আল্লাহ অন্যের অন্তরে ঢেলে দেবেন শুধু এই কোরআনের বিনিময়। বন্ধুরে বাপুরে আমার মারে আমার, কোরআনকে দেখেন, কোরআনের ব্যাপারে বিশ্বনবী বলছেন পৃথিবীর কোন কিতাব পড়ে তুমি নাকি পাবে না, এই কোরআনকে যদি পড়ো, কোরআনকে যদি তেলাওয়াত করো। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলেছেন, মান করা হরফান মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু আশরু বি আশরি আমসালিহা। আল্লাহর নবী বলেন, বিশ্ব নবী বলেন, যদি কোরআনের কেউ একটা হরফ পাঠ করে, একটা হরফ কয়টা, একটা হরফ যদি কেউ পাঠ করে, তাহলে তার জন্য একটা নেকি হবে, আর একটা নেকিকে আল্লাহ বাড়াতে 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 দশটা নেকি করবেন, এক নেকি থেকে দশ নেকি হবে। আল্লাহ রব্বুল আলামিনের নবী বলছেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি এটা বলি না। আমার নবী বলছেন, এ উম্মত উম্মতিরা শুনে নাও, কোরআনের কোরআনে আল্লাহ তাবারক ওয়া তাআলা আলিফ লাম মিম যে বলেছেন, এটা তোমরা একটা হরফ মনে করবে, না 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 না, এক সঙ্গে আছে বলে একটা হরফ, না না, একটা হরফে দশ নেকি আল্লাহর নবী এবারে ভেঙে দিচ্ছেন। ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন, আল্লাহর নবী বলছেন আলিফ লাম মিম তিনটে মিলে একটা নয়, তিনটে হলো আলাদা আলাদা। কেউ যদি আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে শুরু করলো, কোরআন পড়তে শুরু করলো, প্রত্যেক অক্ষরে অক্ষরে এক এক করে নেকি পাবে, নবী বলছেন আলিফ পড়লে দশ নেকি, আর লাম পড়লে দশ নেকি, মিম পড়লে দশ নেকি। অতএব আলিফ লাম মিম তুমি যখন বলবে রে, তোমার নেকির খাতায় তিরিশটা নেকি লেখা হবে। কটা নেকি লেখা হবে? তিরিশটা নেকি লেখা হবে। তাহলে হ্যাঁ, এবার কোরআন তেলাওয়াতের সাধারণত দুই ধরনের কোরআন তেলাওয়াত বুঝে যান, একটা হলো কোরআন তেলাওয়াত বুঝে তার উপরে আমল করা, কোরআন পড়ে কোরআন বুঝে আমল করা, এর নেকি এক ধরনের। আর একটা হলো যে না বুঝে কোরআন তেলাওয়াত করা। এবারে আল্লাহর নবীর সে হাদিসটা হলো আম, না বুঝে আপনি কোরআন তেলাওয়াত করবেন, আপনার অক্ষরে অক্ষরে নেকি আছে। যদি আপনি কোরআন তেলাওয়াত করেন, বুঝে আমল করেন, তাহলে এর মর্যাদা, এর গুণ আরো বেশি হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ভালো জানেন কতটা দেবেন। ভাই বাবা জান, মারে আমার বোন আমার,
আজকে কোরআনের শিক্ষা শিখতে আমরা চাই না, এই কোরআনকে আমরা শিখি না মানে কোরআনের অবমাননা করা হচ্ছে। কোরআন না শিখাই হলো কোরআনের অবমাননা করা। আপনি কোরআন না শিখলে কি করে বুঝবেন যে কি আছে এর মধ্যে মধু, এর মধ্যে কি আছে রস, এর মধ্যে আল্লাহ কে মধু রেখেছেন? আপনি না জানলে কি করে এর রসটা পাবেন? আপনি মৌমাছি, আপনি যদি মৌচাকে না বসেন তাহলে কি করে আপনি মধুর টেস্ট পাবেন? আপনি মধুর টেস্টটা পাবেন যখন এই কোরআনকে শিখবেন। কোরআন শিখলেন, কোরআনকে তেলাওয়াত করছেন বাড়িতে বসে বসে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, একটা হরফ তুমি পড়বে রে দশটা নাকি আল্লাহ তোমার খাতায় দেবেন, একটা হরফ পড়বে দশটা নাকি দেবে। আর এই কোরআন যারা তেলাওয়াত করবে, রাতে কোরআন তেলাওয়াত করবে, নবী আমার বলেছেন, রে উম্মাত উম্মাতিরা ইকরাউল কোরআন, তোমরা কোরআন তেলাওয়াত করো, কোরআন পাঠ করো, কোরআন তেলাওয়াত করো, কোরআন পাঠ করো। কি হবে লাভ? ইয়াতি ইয়াওমাল কিয়ামাতে, ইয়াতি ইয়াওমাল কিয়ামাতে শাফিআন লিআসহাবিহি। এই কোরআন যারা তেলাওয়াত করবেন, যারা কোরআন পাঠ করবে, বুঝে পড়বে, সব বুঝে পড়ে আমল করবে, এমনিতে পড়বে ইমানি জাজবা বুকে নিয়ে নেকির আশায়। আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তির জন্য কিয়ামতের মাঠে কোরআন আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহর কাছে সুপারিশ করবে, মাহবুব রে এই যে তোমার বান্দা, তুমি একে তোমার ইবাদতের জন্য সৃষ্টি করেছ, একে পথ দেখাবার জন্য তোমার বাণী আমি কোরআন আমাকে দিয়েছ, আমাকে মেনেছে, আমাকে তেলাওয়াত করেছে, আমাকে ফলো করে চলেছে, অতএব আল্লাহ তুমি এর জন্য আমার সুপারিশটা কবুল করে নাও। এটা তোমার খাঁটি বান্দা, এটা তোমার খাস বান্দা, এটা হবে তোমার মেহমান। অন্য একটা হাদিস আপনাকে দিই, তারপরে ভালো করে বুঝতে পারবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলে, আসসিয়ামু ওয়াল কুরআনু ইশফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামাতে। সিয়াম রোজা, সওম আর কোরআন, সওম রোজা এবং কোরআন, এই দুটো জিনিস আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বিশ্ব নবী দ্বার কান্ডারে বলেন, কিয়ামতের দিন আল্লাহর কাছে বান্দার জন্য তাল হয়ে সাক্ষী দেবে, সুপারিশ করবে আল্লাহর কাছে, আল্লাহর কাছে সুপারিশ করবে, মাহবুব রে সিয়াম বলবে, সিয়াম রোজা বলবে, আই রব্বি মানা তো তামা ওয়াসহওয়াতা, হে আল্লাহ আমি সিয়াম রোজা বলছি তোমার ইবাদত, তুমি আমাকে ফরজ করেছো তোমার বান্দার জন্য, তোমার এই বান্দার জন্য আমি তোমার কাছে সুপারিশ করেছি আল্লাহ, এই সে বান্দা আমি সিয়াম আমাকে পালন করেছে, সারা দিন ওয়ানাহারে থেকেছে, সারা দিন ওয়ানাহারে থেকেছে, খাবার মন চেয়েছে খায় না গো আল্লাহ, তার মনের বাসনা জেগেছে, সে তার মনের বাসনা পূরণ করে না গো আল্লাহ, তোমার কথা মতো সে কি করেছে, আমি সওম আমাকে পালন করে থেকেছে, সারা দিন ওয়ানাহারে থেকেছে, সূর্য ডোবার সময় যখন সময় হয়েছে সে সময় গো আল্লাহ সে ইফতার করেছে, অতএব আল্লাহ ফাসফিনি ফিহে, আমি তার পক্ষে তার জন্য আমি তোমার কাছে সুপারিশ করেছি, আমার সুপারিশটা তুমি কবুল করে নাও, অতএব তার কবুল করা হবে সুপারিশ। বিশ্ব নবী বলেন, ওয়াল কোরআন, কোরআন আল্লাহকে বলবে, আই রব্বে মানা তুহু নাওমা বিল লাইলে, তোমার বান্দা, এ বান্দা কোরআন তেলাওয়াত করেছে, কোরআনকে তেলাওয়াত করেছে, রাতে জেগে কোরআন তেলাওয়াত করেছে, বিসমিল্লাহির রহমানির রহিম বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম বলে কোরআন তেলাওয়াত করতে শুরু করেছে, মাহবুব রে যে রাতে, সে রাতে তোমার ইবাদত কোরআনকে তেলাওয়াত করেছে, অতএব আমি কোরআন তার পক্ষে আমি তোমার কাছে সুপারিশ করেছি, আল্লাহ তুমি একে কি করে দাও, একে ক্ষমা করে দাও, এর আমার সুপারিশটা কবুল করে নাও। বিশ্ব নবী বলে,
বলেন ফায়ুসাফিয়ান দুইজনের সাফাত কবুল করা হবে এবারে সুপারিশ কবুল হয়ে গেলে সাকসেস হয়ে যাবে লাভবান হয়ে যাবে আর কোনো টেনশন রবে না রবে না রবে না বাপজান এই যে কোরআন এই কোরআনের জন্য জান এবং মাল দিতে হবে এই কোরআনকে শিখতে হবে শিখাতে হবে নিজে শিখুন আপনার বয়স বেশি হয়ে গেছে লজ্জা মনে করছেন না লজ্জা করার কিছু নেই শিক্ষার শেষ নেই যতদিন আপনার কাছে মরণ না এসেছে মালাকুল মউত যতদিন না এসেছে আপনার শিক্ষার সময় আছে আপনি শিখুন আপনি বয়সপ্রাপ্ত হয়ে গেছেন বয়স্ক হয়ে গেছেন বলে আপনাকে লজ্জা মনে হচ্ছে না বাবা লজ্জা করবেন না লজ্জা করার কোনো এখানে কোনো কিছু এখানে দেখতে পাচ্ছি না আমি লজ্জা করতে হবে না আপনি শিখুন আপনিও মাদ্রাসায় আসতে পারেন আপনিও আসতে পারেন না পারবেন আপনি প্রাইভেট নেন শিখেন আজকে আমরা গ্রামগঞ্জের মানুষ বলে আমরা লজ্জা মনে করছি যে বড় হয়ে গেছি বয়স হয়ে গেছে ছেলে মেয়ে হয়ে গেছে আর নাতিপোতা হয়ে গেছে কি করে কোরআন শিখব লোকে কি বলবে আপনি শিখেন যে আপনাকে দেখে হাসবে আল্লাহ ওকে বাস করবে জি আপনি শিখেন নিয়াত অন্তরকে পরিষ্কার করে শিখেন আল্লাহ এতদিন শিখতে পারিনি তোমার কোরআন আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও যেন তোমার কোরআন শিখতে পারি ভাই বাবা জান লজ্জা করবেন না আপনি শিখেন শিখেন এর প্রত্যেকটা অক্ষরে অক্ষরে নেকি আছে অনেকগুলি মাহাত্ম্য গুরুত্ব আছে আমি যা পারবো বলবো আমি আগে এবারে আপনাদেরকে একটা কথা বলি এখানে যে কোরআনের জন্য রক্ত দিতে হবে জান এবং মাল দিতে হবে বাপজান আমাদেরকে জান দিতে হবে না জান দিয়ে চলে গেছেন সাহাবাই কেরামেরা জান দিয়ে চলে গেছেন প্রয়োজন পড়লে আমরা জান দেব কিন্তু এখন আমাদের প্রয়োজন হলো মাল অর্থ দিয়ে কোরআনকে টিকাতে হবে কি করে কোরআন টিকাবেন কোরআনকে টিকাতে হলে কি করে টিকাতে হবে কোরআনের শিক্ষায় আপনাকে গুরুত্ব দিতে হবে নিজেকে শিখতে হবে ছেলে মেয়েদেরকে শিখাতে হবে ছেলে মেয়েদেরকে শিখাতে হবে তো শিখাবেন কোথায় আপনি তো জানেন না শিখাতে পারবেন না আপনাকে শিখাতে হবে যারা জানে তাদের কাছে এবার যারা জানে তাদের কাছে শিখাবে তো আপনাকে যে সে শিক্ষাটা দেবে তো ওকে পারিশ্রমিক দিতে হবে কোরআন শিক্ষা শিখে শিখাবেন পারিশ্রমিক নিতে পারবেন কোনো অসুবিধা নেই কেন আল্লাহ পেট দিয়েছেন শুধু ইবাদত দেন নাই পেট দিয়েছেন পেট পেটের জন্য প্রয়োজন সংসার চালাতে হবে বন্ধু আমার এই কোরআন শিখাতে হলে আপনাকে আলেমকে দিয়ে শিখাতে হবে এবার কোথায় শিখাবেন একটা মাদ্রাসার প্রয়োজন একটা জায়গার প্রয়োজন সেই জায়গাতে আপনাকে কি করতে হবে ঘরের প্রয়োজন বিল্ডিং এর প্রয়োজন ওখানে বিল্ডিং তৈরি করবেন লাগবে না জান লাগবে শুধু মাল কোরআন শিখাবেন শিক্ষক দিয়ে রাখবেন আপনাকে লাগবে না জান লাগবে শুধু মাল বিশ্বনবী দার কান্ডারে এই কোরআন শিক্ষা দেওয়ার জন্য একটা মাদ্রাসা তৈরি করেছিলেন মাদ্রাসাটা হলো আসহাবে সুফা বন্ধুরে আমার সেখানে সাহাবিয়া সাহাবায়ে কেরামেরা সেখানে কুচি কুচি সাহাবারা নয় সেখানে বিজ্ঞ বিজ্ঞ বড় 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 বয়স্ক আলে সাহাবায়ে কেরামেরা কোরআন শিখতেন নবীর কাছে বন্ধুরে আমার ওই ওই যে মাদ্রাসা ওখানে দিয়েছেন বিশ্ব নবী কোরআন শিক্ষা মসজিদে নববীতে বসে বসে কোরআন শিক্ষা দিয়েছেন আজকে আপনার প্রয়োজন মাদ্রাসা প্রয়োজন কোরআনকে টিকে রাখার জন্য বন্ধুরে আমার সেই মাদ্রাসাকে এবং কোরআনকে চালাতে হলে দুনিয়ায় প্রতিষ্ঠা রাখতে হলে আপনাকে আমাকে জান এবং মাল দিতে হবে আজকে আপনাকে জান দিতে হবে না শুধু মাল দিতে হবে চিনে নাও গো মাদ্রাসা কেন বলো কার হুকুমে কেন বলো কার হুকুমে তোমাদের মাদ্রাসা শোনো গো এলাকাবাসী চিনে নাও গো মাদ্রাসা চিনে নাও গো মাদ্রাসা কেন বলো কার হুকুমে তোমাদের মাদ্রাসা
মসজিদে নববীতে বসে তোলাবাদের সাথে বসে সাহাবাদের সামনে বসে মাওলানা যে ছিলেন যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনেন গো মাদ্রাসা কেন গোলো কার হুকুমে কেন গোলো কার হুকুমে তোমাদের